খন্দকার মেহেদী আকরাম, আপনি শুনছিলেন আবু জামিল ফয়সালের কথা। আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, বাংলাদেশে যে ধরনের সংক্রমণ এখন হচ্ছে বা যেভাবে সংক্রমণ বাড়ছে, সেটি আসলে কতটা বিপজ্জনক, এবং সেই বিপদের মাত্রা থেকে বাঁচার জন্য যে লকডাউনের কথা বলা হচ্ছে, সেটি তো আসলে সাময়িকভাবে মানুষকে নিবৃত্ত করবে, কিন্তু অন্য আর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে যেটি আসলে এই ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করতে পারে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ চ্যানেল 24-কে। সো যে কোশ্চেনটা করলেন, এটা কিন্তু এখন খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ দেখেন যে যে সংক্রমণের যে অবস্থা, তাখানে তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস হচ্ছে যে সংক্রমণ হচ্ছে এখন ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে, এবং ডেল্টা ভ্যারিয়েন্ট আর নতুন অপরিচিত ভ্যারিয়েন্ট না, এটা ইউকেতে যথেষ্ট স্টাডি হয়েছে। ইউকেতে কিন্তু এখন এটাই ডমিনেন্ট ভ্যারিয়েন্ট, এবং গভর্নমেন্টের পলিসি চেঞ্জ করতে হচ্ছে শুধুমাত্র এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বিস্তারের কারণে। ইন্ডিয়াতে যদিও এটা তাণ্ডব চালিয়েছে, অতটা তাণ্ডব ইউকেতে না চালাতে পারলেও ইউকে কিন্তু কিছুটা রিলাই করছে ভ্যাকসিনেশনের উপরে, কারণ ইউকেতে কিন্তু ভ্যাকসিনেশনটা বেশ ভালো অবস্থায় আছে। বাংলাদেশে এখন যে অবস্থা, একটু খেয়াল করেন, একটু আগে আপনি বললেন যে আমাদের যে সংক্রমণের অবস্থা, অবস্থাটা কিন্তু খুব খারাপ। 108 জন মারা গেছে, আনফর্চুনেটলি এটা অনেকটাই এক্সপেক্টেড ছিল যে আমরা দেখতে যাব 3-ডিজিট মৃত্যু খুব তাড়াতাড়ি, সেটা হয়েছে, আমরা দেখতে পেলাম আজকে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গত 3 দিনে কিন্তু আমরা হারিয়েছি 275 জন করোনা রোগীকে, তারা কিন্তু মারা গেছেন এই 3 দিনে। এখন এই 3 দিনে 275 জন মারা গেল, এই যে এতজন মৃত্যু, এটা কিন্তু প্রথম ওয়েভের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, এটা দেখতে 275 জনের মৃত্যু দেখতে আমাদেরকে 2 মাস অপেক্ষা করতে হয়েছিল প্রথম ওয়েভে গত বছর। আর দ্বিতীয় ওয়েভ যেটা আমরা দেখলাম এই যে মার্চ এপ্রিলে, সেখানে কি হলো, সেখানে দ্বিতীয় ওয়েভটা যখন শুরু হলো, আমাদের 30 দিন লেগেছে 275 জনের মৃত্যু দেখতে। এবার আমরা 3 দিনে সেটা দেখলাম, গত 3 দিনে 15,000-এর উপরে মানুষ আক্রান্ত হয়েছে। সবকিছু মিলে যাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট যে কতটা ভয়ঙ্কর, এবং আমরা যেটা জেনেছি বিভিন্ন রিসার্চ থেকে, সেটার সাথে মিলে যাচ্ছে। এখন এই অবস্থায় বাংলাদেশে যখন ওভারঅল প্রতি 5 জনে একজন করে পজিটিভ, তার মানে প্রতি 5 জনে একজন করে আক্রান্ত, ঠিক এই অবস্থাটাতে এখন লকডাউন দেয়া ছাড়া আর কোনো উপায় সম্ভবত আর হাতে নেই। কারণ এটাকে বলা হচ্ছে যে এখন একটা ড্রাস্টিক মেজার দরকার, যাতে করে এই যে ট্রান্সমিশনের যে সুনামিটা শুরু হয়েছে, এটাকে ব্রেক করে দেওয়ার জন্য। এবং এই ট্রান্সমিশন ব্রেক করার সবচেয়ে কার্যকরী উপায়, যেটা আমরা বলি দ্রুত কার্যকরী যে উপায়, সেটা কিন্তু যেটাকে বলা হয় যে ন্যাশন ওয়াইড লকডাউন। এবং এই লকডাউন কথাটা কিন্তু আমরা খুব হালকা করে ফেলেছি, লকডাউন মানে হচ্ছে সবকিছু স্টপ করে ফেলা। আবার এই লকডাউনের একটা সময়সীমা আছে, যেমন ভাইরাসের, আমরা জানি যে ভাইরাসের কিন্তু আপনার একটা একটা সেলফ লিমিটিং ভাইরাস, এটা 2 সপ্তাহ লাগে এটা একা একা নিঃশেষ হতে বা ধ্বংস হতে। তার মানে যদি আমরা এই ব্যাপারটা কনসিডারেশনে নেই, তাহলে অ্যাকচুয়ালি লকডাউনটাকে ইফেক্টিভ করতে হলে 2 সপ্তাহ লকডাউন নিতে হবে। আরেকটা প্রবলেম হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যে লকডাউন মানুষ মানতে চায় না। আচ্ছা, এখন মানুষ লকডাউন কেন মানবে? আমি যখন ইউকেতে আছি, ইউকের কিছু উদাহরণ দেই, ইউকেতে যখন লকডাউন দেওয়া হয়, তার আগে বলা হয় যে লকডাউন যখন দেওয়া হবে, মানুষগুলো যখন কাজ করবে না, তারা কিভাবে বেঁচে থাকবে, এই কথাটা আগে বলে, তারপর হচ্ছে লকডাউনের ফ্রেমওয়ার্কটা বলে। এখন বাংলাদেশে যেটা হয়, সেটা হচ্ছে লকডাউনটা আগে বলে, কিন্তু লকডাউনে যারা কোঅপারেট করবে, বাংলাদেশের যে সাধারণ নাগরিক, তারা যে কোঅপারেট করবে, প্রান্তিক অংশের যে মানুষগুলো, দরিদ্র খেটে খাওয়া মানুষগুলো, তারা যে কোঅপারেট করবে গভর্নমেন্টের সাথে, তারা কিন্তু আসলে সেটা পারছে না। তার কারণ হচ্ছে তারা রিলাই করতে পারছে না যে আগামী 2-3 দিন তারা কিভাবে বেঁচে থাকবে, 7-14 দিন তো সে পরের কথা। সো আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি এখানে একটু এনশিওর করে সাধারণ মানুষকে, এবং একটু আগে যেমন ডক্টর ফয়সাল সাহেব সুন্দর করে বলছিলেন যে আমাদের কমিউনিটি এনগেজমেন্টের ভীষণ অভাব, এবং উনি যেমন উদাহরণ দিয়ে বললেন যে কমিউনিটি এনগেজমেন্ট থাকলে চাপাইতে আমরা যে একটা সুফল দেখেছি, এটা যদি সারা বাংলাদেশে অ্যাপ্লাই করা যায় তাহলে ভালো। শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে বা অ্যাডমিনিস্ট্রেশনের লোক দিয়ে এ ধরনের সিচুয়েশন বাংলাদেশে আসলে আমার মনে হয় না যে ইমপ্লিমেন্ট করা সম্ভব। জি, সবাই পেলে আপনার কাছে আবারও আসবো, আবু জামিল ফয়সাল।